তো সবাই ঢুকছে, দেখতে পাচ্ছেন এক এক করে সবাই ঢুকছে লাগেজ নিয়ে। তো সম্পূর্ণ লাগেজগুলো ঢুকাতে হবে। আর এটা আমাদের লাগেজ রয়েছে, ওটা হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো তোমাদের কালকে বলেছিলাম আজকে আমরা যাব, তো আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসেছে। এই যে গাড়ি আমাদের, এই গাড়িটাতে উঠে আমরা যাবো এখন হাওড়া স্টেশনে। তো চলো দেখা হচ্ছে, যেতে যেতে যতটুকু পারবো দেখাবো। আর একটা জিনিস, ওখানে আমরা দুজনেই তিনজনে যাচ্ছি না, প্লাস আরো রয়েছে ওখানে আমার আরো একটা বন্ধু আছে, সবার সাথে পরিচয় করে দেবো। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তোলো তোলো তোলো, ওখানে ধরতে হয় না, সামনে ধরতে হয়। আর একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসি। আমরা তিনজনে চলেছি, আর ওরাও চলে এসছে, আমাদের যে বন্ধুগুলো আসার কথা ছিল তারা চলে এসছে। চলো এখন ট্রেন উঠবো, তো 8 নম্বরে লাগবে বলছে, এখন 8 নম্বরে লাগতে পারে, আবার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সব লোকজন চলে এসছে। আর এই যে বৌদিরা, দাদারা এসছে, এই যে ওটা হচ্ছে দাদা, আর এই লাল পেটা পরিচয়, এটা হচ্ছে বৌদি, আর এই ভাইয়ের আমাদের গাইড করে নিজের পুরোটাই ঘোরাবে। আর এটা হচ্ছে দাদা খুশি মশাই। তো লাগেজগুলো দেখতে পাচ্ছি অনেকটা লাগেজ, আর সম্পূর্ণ ট্রেনটা লেগে গেছে। আর এই ট্রেনটা আজকে আমাদের যাবে, এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে S4 আমাদের ট্রি, আর 73 থেকে স্টার্টিং আমাদের। তো আমরা এখানে লকটা খুলবে, তারপরে আমরা ঢুকাবো লাগেজগুলো। তো সবাই ঢুকছে, দেখতে পাচ্ছেন এক এক করে সবাই ঢুকছে লাগেজ নিয়ে। তো সম্পূর্ণ লাগেজগুলো ঢুকাতে হবে। আর এটা আমাদের লাগেজ রয়েছে, ওটা এটা হচ্ছে বাথরুম। চলো বাথরুমের ভিতরটা তোমাদেরকে একটু দেখাই কি ব্যবস্থা রয়েছে। এই যে লক, প্রথমে ঢোকার পরে যে লক করবেন, হ্যাঁ, লক না করলে অনেক সময় এটা লক করে না। আর এখানে হাত ধোয়ার রয়েছে, এই যে আয়না রয়েছে, আর এই যে টয়লেটটা খুব সুন্দর। কারণ তো এইসব জিনিসগুলো দেখাতে নেই, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। আর এটা পেস্ট যদি করেন, এই যে জল ইয়ে নেমে আসবে, এটা জল অনেক সময় হাওয়া যেটা করছে, হ্যাঁ, জল অনেক সময় বেরোয়, এরা ইয়ে করে। তো এই যে জল পড়ছে দেখতে পাচ্ছেন, তো সব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই মাস্ট, এই গেটটা কিন্তু অবশ্যই লাগাবেন, এই খিড়কিটা, নাহলে অনেক সময় ভুলে যায় লোকজন ঢুকে আসবে ট্রেনের ব্যাপার। গুড ইভিনিং এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা লেটস এক্সপ্লোর কোম্পানির তরফ থেকে আমাদের দাদারা কলকাতা পুলিশের ফ্যামিলি টিম ইস্ট থেকে আমার পেলিং ঘুরতে যাচ্ছে। আমরা এখন হাওড়া স্টেশন, কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে। তো আমাদের প্রথম ছবি এবং ভিডিও তোলা শুরু, সবাই খুব খুশি এবং আশা করি আমাদের খুব ভালোভাবে আমরা করে আসবো। সবাই খুব এক্সাইটেড এবং সবাই খুব বরফ দেখার জন্য যাচ্ছে, দেখতে পাচ্ছে যে, ঠিক আছে। আর ওখানে এই যে এত বছর ট্রেনে বসে নাকি আঁকবে, ছবি আঁকবে, একদম একদম একদম। চলুন আমাদের জার্নি স্টার্ট, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি সবাইকে, থ্যাংক ইউ। তো এই ট্রেনটা যাবে, এই ট্রেনটা কামরুগি এক্সপ্রেস, হাওড়া ডুবলুগিরি এক্সপ্রেস 15959, এই ট্রেনটা যাবে, হাওড়া থেকে ছাড়বে 6:30। তো দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের মেয়ে, আমার বউ আর সুমনদা, তার ফ্যামিলি, আমরা সবাই একসাথে যাচ্ছি ঘুরতে। তোমাদেরকে বলেছিলাম আর তোমাদেরকে দেখালাম যে আমরা কে কে রয়েছি। তো চলো লাস্ট পজিশন তোমাদেরকে দেখাবো, এখান থেকে আর বেশি ভিডিও করবো না, তোমাদেরকে একদম আমরা যেখানে পৌঁছাবো সেখান থেকে আবার পার্ট শুরু করব। আজকের ভিডিওটা এর দিই, তো চলো দেখাচ্ছে আবার নতুন ভিডিও।